বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা। আজকে 10ই আগস্ট, আমাদের ট্রেনিং সাকসেসফুল হলো। প্র্যাকটিক্যালি কিছু দেখানো হচ্ছে। আমাদের নিমতলা থেকে আগত এক ভাই এখানে ট্রেনিং করলো আজকে, তো ট্রেনিংয়ের ব্যাপারে ভাই কিছু বলবে। আমি নিমতলা থেকে এসেছি, আমার নাম মৃণাল কান্তি ঘোষ। এর আগের সপ্তাহে আমি এসেছিলাম, খুব সুন্দর, খুব ভালো লাগছে আমাকে এখানে এসে, যে অল্প 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 ইনভেস্টমেন্ট করে এত 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 বেশি আয়, আমার মনে হয় বায়োফ্লক দ্বারাই সম্ভব। আর ইনারা যেভাবে ট্রেনিং শিখাচ্ছে, আশা করছি ভালোভাবেই শিখতে পারবেন। আপনারাও আসুন, আশা করি ভালো লাগবে। আমার ট্রেনিংয়ের একজন এক ভাই হরিশ্চন্দ্র রায় বায়োফ্লক সম্পর্কে কিছু বলবে। এই দেখার জন্য আসলাম, দেখলাম, ভালোই লাগলো। বেশি মাছ চাষ করা যায় তাই দেখে গেলাম আর কি। আমি এসেছিলাম বায়োফ্লকের ট্রেনিং নিতে, এসছি আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ফালাকাটা থেকে। ইচ্ছে আছে এই ব্যবসাটা করার, তবে দেখে গেলাম এখনও অনেক কিছু বাকি, শুধু দেখে গেলেই তো হবে না। এর জন্য আসল প্রচেষ্টা যেটা, সেটা হচ্ছে নিজের করাটা, কীভাবে করতে হবে, কী করতে হবে, কী না করতে হবে সেগুলো দেখতে হবে, তারপরে সফলতা নিয়ে কথা। তো সবে শুরু, আশা করব যারা ট্রেনি, যারা ট্রেনার দিচ্ছেন তারা খুবই ভালো, তারা খুবই ভালো ট্রেন করছেন। আশা করব সবাই সফলতা অর্জন করবে আজকের এই ট্রেনারে, যে ট্রেনিং সেন্টারে যারা এসছেন, আর সেই সঙ্গে নিজেরও বিশ্বাসটা কিছুটা বেড়েছে। বায়োফ্লক সম্বন্ধে অল্প বিস্তর ধ্যান ধারণা ছিল প্রথম থেকেই, তো আজকে এসে খুব ভালো লেগেছে, কিছু অভিজ্ঞতাও অর্জন করলাম। তাই যারা রয়েছেন এখানকার কর্মকর্তা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। ধন্যবাদ, নমস্কার। নিশ্চিত ভাই বায়োফ্লক সম্পর্কে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবে। হ্যাঁ, আমার নাম নিশীত দাস, আমি শান্তিপুর গোবিন্দপুর থেকে এসেছি, নদিয়া জেলা। তা আমার খুব ইচ্ছা ছিল ট্রেনিং নেওয়ার বহুত দিন ধরে, তা আজকে এসেছি, দেখলাম, ঘুরে ফিরে দেখছি, ভালোই লাগছে। কী করা যাবে, তা নিজে করার ইচ্ছা আছে, তা দেখি বাড়ি গিয়ে চালু করা যায় নাকি, এই অপেক্ষায় আছি। নিজে না করলে কিছু বোঝা যাবে না। কার, আমার নাম লালটু মাইতি, আমি হুগলি জেলার তারকেশ্বর ব্লক থেকে এসেছি, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানায়, জঙ্গিপুর থানা সাগরদিঘি থানায়। বায়োফ্লক ট্রেনিংয়ের ব্যাপারে ভালোই লাগলো, যতটুকু আমার প্রয়োজন ছিল বা তার থেকেও বেশি কিছু পেয়েছি। এর আগেও আমি দু জায়গায় ট্রেনিং করেছি, সব কিছু পরিষ্কার করতে পারিনি। এখানে কিছু কিছু জিনিস, প্রায় 90% জিনিস আমাকে পরিষ্কার করে দিয়েছে, কিছু আমাদের নিজস্ব করে নিতে হয়। এবং খুবই সংযোজনা সহিত ভালোভাবে এরা বুঝিয়ে দিয়েছে এবং ট্রেনিংটাও করে দিয়েছে। আশা করছি ইন ফিউচারে কিছু অসুবিধা হবে না, তারপরেও যদি কিছু অসুবিধা হয় এনারা বলেছেন যথাযথ সাহায্য করবেন। এবং প্রথম যে লটটা হবে সেই লটের সমস্ত কিছু করবে, তারপরও লটে যদি কোনো সমস্যা হয়ে যায় কি, তারা বাই ফোনের মাধ্যমে সহযোগিতা করবেন, সেইটুকুনি।
এখন আমাদের স্যারে কিছু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছে। নমস্কার, আমি সুমিত বিশ্বাস, আমি নদিয়া হরিণগাড়া থেকে এসেছি। এখানে আসার আগে ইউটিউব থেকে একটা ছোটোখাটো ধারণা ছিল, কিন্তু এখানে এসে ট্রেনিং নিয়ে অনেক বিস্তারিত জানতে পারলাম এবং ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু শিখে যদি এটা ব্যবসায়িকভাবে করতে পারি তার প্রয়াস করব। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। আজকে আমরা 10ই আগস্ট ট্রেনিং শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।